নারীদহ কাণ্ডের অভিযুক্ত জয়ন্ত সিং এর সাংবাদিক রাহুল গুপ্তকে আদালতে পেশ করা হলো। বারানগর স্টেশন থেকে গ্রেফতার করা হয় এই রাহুল গুপ্তকে। দাবি পুলিশের তালতলা স্পোর্টিং ক্লাবে যে নৃশংস অত্যাচারের ভিডিও সামনে এসেছিল সেই ঘটনায় সাংবাদিক রাহুল গুপ্তকে দেখা যায়। আর ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল এই রাহুল। বিহারের গ্যাংস্টার সুবোধ সিং এর 7 দিনের পুলিশ হেফাজত হলো। ব্যবসায়ীর গাড়িতে শুটআউট মামলায় পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। ব্যারাকপুর কোর্টে আজকে তোলা হয়। গত 15 জুন ব্যারাকপুরের ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে শুটআউটের ঘটনা ঘটে। বিহারের জেলে বসে এই সুবোধ সিং এর বিরুদ্ধে যাবতীয় কার্যকলাপ পরিচালনার অভিযোগ রয়েছে। কথা বলবো সমীরণ তাল প্রতিনিধি রয়েছেন। সমীরণ তালের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করবো এবং যে খবর আপনাদের জানাচ্ছি, সুবোধ সিং তাকে নিজেদের হেফাজতে পেল পুলিশ। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সিআইডি তাকে হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক ঘটনার সঙ্গে এই সুবোধ সিং এর যুক্ত থাকার প্রমাণ হাতে এসেছে। আর এবার বেলঘড়িয়া থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে পেল, যেটা জানা গিয়েছে যে অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে যে গুলি চালানোর ঘটনা ঘটেছিল মূলত সেই বিষয়ে তদন্তের জন্য, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সুবোধ সিংকে নিজেদের হেফাজতে চায় বেলঘড়িয়া থানার পুলিশ। সরাসরি কথা বলবো সমীরণ পাল প্রতিনিধি রয়েছেন। সমীরণ, বেলঘড়িয়া থানার পুলিশ আবেদন জানিয়েছিল এবং সেই মতো 7 দিনের পুলিশ হেফাজত হলো, কি খবর আদালত সূত্রে? অমৃতা, যেটা জানানো হয়েছিল আদালতের কাছে যে 10 দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়েছিল বেলঘড়িয়া থানার পুলিশ, এবং সেই সব শুনে বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অপরপক্ষে সুবোধ সিং এর আইনজীবী যেটা জানিয়েছেন, কামালদীপ সিং, যে সুবোধ সিং গত 7 বছর ধরে বিহারের জেলে রয়েছে, তিনি কিভাবে এই জেল থেকে হুমকি ফোন করবেন? যদি জেল থেকে হুমকি ফোন করে থাকেন তাহলে জেল থেকে এত বছরে কোনো ফোন উদ্ধার হলো না কেন? তার পাশাপাশি ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডল, টিটাগড়ের কুখ্যাত দুষ্কৃতী শাহজাদাকে যে 10 লক্ষ টাকা দিয়েছিলেন, তার সঙ্গে সুবোধ সিং এর কোনো যোগ নেই, এই সমস্ত কিছু বলেন। এবং যেহেতু সুবোধ সিং ইতিমধ্যেই সে 14 দিনের সিআইডি হেফাজত পেট পরে জেল হেফাজতে ছিল আসানসোল জেলে, তারপরে তাকে যেন কম পুলিশ হেফাজত দেওয়া হয়, সেই শুনে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সুবোধ সিং এই মুহূর্তে ব্যারাকপুর কোর্ট লক আপে রয়েছে। ক্যামেরাম্যান প্রবীর থেকে দেখাতে পারবো যে কড়া নিরাপত্তার চাদরে কোর্ট লক আপ পুরো ঘিরে ফেলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সুবোধ সিংকে বের করে নিয়ে আসা হবে। গত 15 জুন ব্যারাকপুরের ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি ঘিরে শুটআউটের ঘটনা, আর এই ঘটনার একদম প্রধান চক্রী হিসাবে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর নাম উঠে আসে। আবার এই ঘটনায় ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোটর বাইকে চেপে যে 2 জন দুষ্কৃতী এসেছিল, যাদেরকে সিসিটিভিতে দেখা গেছিল হেলমেট পরা অবস্থায়, তাদের এখনো হদিস পুলিশ পায়নি। সুবোধ সিংকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চান পুলিশ আধিকারিকরা, এবং এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করে বেলঘড়িয়া থানার আধিকারিকরা। তার পাশাপাশি ব্যারাকপুর কমিশনারেট এলাকার একাধিক মামলায় তাকে পরবর্তীকালে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। যে ডাল্লাপে মুথুট ফাইন্যান্সে ডাকাতির ঘটনা থেকে শুরু করে ব্যারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতি, একাধিক মামলায় সুবোধ সিং এর নাম রয়েছে। এবং বারবার ব্যবসায়ী অজয় মণ্ডল অভিযোগ করে আসছিলেন যে সুবোধ সিং তার উপর হামলার ঘটনার পরপরই, যে বেলঘড়িয়া থানায় তিনি যখন উপস্থিত ছিলেন সেই সময় ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তাদের সামনেই তাকে হুমকি ফোন করা হয়েছিল, তার পরের দিনকে তাকে হুমকি ফোন করা হয়েছিল। একাধিক মামলায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেই কারণেই তাকে হেফাজতে নিল পুলিশ। আসবো সমীরণ তোমার কাছে। তবে অজয় মণ্ডল যে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমি তো আতঙ্কে ভুগছি এখনো, কারণ মাঝে মাঝেই আননোন ছেলে পুলে দিক ওদিক দেখতে পাচ্ছি, সেগুলো নিয়েও চিন্তা। সেদিন বাড়ির সামনে 5-6 জন এসেছিল, খুব আতঙ্কেই আছি, আতঙ্কে কাটাচ্ছি। বিজনেস টিজনেসও ঠিক মতো হচ্ছে না, কারণ এগুলো করবো না, বিজনেস করবো।